আসসালামু আলাইকুম পেঁয়াজ বেরেস্তা খাবারকে আরও আকর্ষণীয় রুচিসম্মত ও সুস্বাদু করে তোলে সব রাঁধুনিদেরকেই কম বেশি পেঁয়াজ বেরেস্তা তৈরি করতে হয় কিন্তু অনেকের পেঁয়াজ বেরেস্তা কালো হয়ে যায় মচমচে হয় না আবার সবগুলো বেরেস্তা একই রকম ও একই রঙের হওয়াটাও জরুরি তাই আজ পেঁয়াজ বেরেস্তা তৈরি করার কিছু টিপস ও কৌশল আপনাদের সাথে শেয়ার করব এই টিপস ও কৌশলগুলো জানা থাকলে আপনার পেঁয়াজ বেরেস্তাও পারফেক্ট ও দেখতে অনেক আকর্ষণীয় হবে পেঁয়াজ বেরেস্তার জন্য প্রথমে নিয়েছি পেঁয়াজ এখানে আমি পাঁচটি মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বা বেশি পেঁয়াজ দিয়ে বেরেস্তা তৈরি করতে পারেন প্রসেস ও বেরেস্তা করার কৌশল একই থাকবে পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা করতে চাইলে সবগুলো পেঁয়াজ পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে কাটার সময় খুব খেয়াল করে কাটতে হবে যাতে সবগুলো স্লাইস সমান পুরুত্বে কাটা হয় একটা পাতলা করে আরেকটা মোটা করে কাটা যাবে না পেঁয়াজ স্লাইস যদি এক একটা এক এক রকম হয় তবে কিছু পেঁয়াজ বেশি ভাজা হবে আর কিছু পেঁয়াজ কম ভাজা হবে এতে পেঁয়াজ বেরেস্তার কালার একই রকম হবে না এবং বেরেস্তা দেখতে ভালো লাগবে না আমার কাটাটা দেখতে পাচ্ছেন সবগুলো স্লাইস একেবারে সমান করে কেটেছি এবং পেঁয়াজের স্লাইসগুলো ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা করতে মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করতে চেষ্টা করবেন পেঁয়াজের রঙটাও গুরুত্বপূর্ণ পেঁয়াজ সাদা হয় আবার লালও হয় পারফেক্ট বেরেস্তা চাইলে অবশ্যই সাদা রঙের পেঁয়াজ নিতে হবে লাল পেঁয়াজ দিয়ে কিন্তু পেঁয়াজ বেরস্তা ভালো হবে না আমার পেঁয়াজগুলো দেখুন আমি সাদা রঙের পেঁয়াজ নিয়েছি এবার একটি প্যানে আমি এক কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম ফ্রেশ রান্নার তেল হতে হবে ভাজা ভুজার পর অনেক তেল অবশিষ্ট থেকে যায় ওই তেল ব্যবহার করা যাবে না এখন বলি তেলের পরিমাণটা কতটুকু নেবেন পেঁয়াজ বেরেস্তাতে একটু বেশি তেল লাগে তেলের পরিমাণটা এমন হবে যাতে পেঁয়াজগুলো তেলে ডুবে থাকে অথবা পেঁয়াজের গায়ে গায়ে তেল থাকে চুলার আঁচ মিডিয়াম করে তেল গরম করছি আমি পেঁয়াজ দিয়ে চেক করে নিচ্ছি তেল গরম হয়েছে কি না দেখুন পেঁয়াজ দেওয়ার সাথে সাথে বুদবুদ ওঠা শুরু করেছে তার মানে তেল গরম হয়ে গিয়েছে এখন আমি কাটা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ দেওয়ার পর কিন্তু বেশি নাড়া যাবে না আমি নেড়ে পেঁয়াজগুলো তেলে ডুবিয়ে দিচ্ছি আর দেখুন তেলটা পেঁয়াজের একেবারে গায়ে গায়ে আছে চুলার আচ মিডিয়ামে রেখে আমি পেঁয়াজগুলো ভাজছি পেঁয়াজ বেরেস্তায় খেয়াল রাখবেন চুলার আঁচ যাতে সবসময় একই থাকে চুলার আঁচ কম বেশি করা যাবে না প্রথমে বেশি না নেড়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে সবগুলো পেঁয়াজ যাতে তেলে সমানভাবে ছড়িয়ে থাকে ও সমানভাবে ভাজা হয় কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি চিনি পেঁয়াজ বেরেস্তার কালার সুন্দর করে ও মচমচে করতে সাহায্য করে অর্থাৎ চিনি দিলে অনেকক্ষণ পর্যন্ত পেঁয়াজ বেরেস্তা ক্রিস্পি থাকে আর রান্না সংক্রান্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের কমেন্ট পেলে ভালো লাগে আমি চেষ্টা করি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এছাড়া আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবেন পেঁয়াজ ভাজতে ভাজতে যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হতে শুরু হয়েছে তখন অনবরত নাড়া শুরু করতে হবে এই সময় অনবরত না নাড়লে কিছু পেঁয়াজ বেশি ভাজা হবে কিছু পেঁয়াজ কম ভাজা হবে পেঁয়াজ পুড়েও যেতে পারে আপনারা পেঁয়াজ ভাজতে ভাজতে আরেকটা জিনিস খেয়াল করবেন পেঁয়াজ বেরেস্তা যখন হতে শুরু করবে তখন পেঁয়াজ তেল ছেড়ে দিবে দেখুন পেঁয়াজগুলো ব্রাউন কালার হতে শুরু করেছে যখন দেখবেন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন চুলা অফ করে দিতে হবে আরেকটি ছাঁকনির সাহায্যে সবগুলো পেঁয়াজ তেল থেকে তুলে ফেলতে হবে আপনারা কিন্তু তেলে ভাজা অবস্থায় গাঢ় ব্রাউন কালারের জন্য অপেক্ষা করবেন না এতে পেঁয়াজ বেরেস্তা বেশি ভাজা হয়ে কালো হয়ে যাবে সামান্য ব্রাউন হয়ে এলেই পেঁয়াজগুলো উঠিয়ে নিতে হবে বাকি কালার এটা ঠান্ডা হতে হতে চলে আসবে আর অবশ্যই উঠিয়ে টিস্যু পেপারের উপর রাখতে হবে এতে টিস্যু বাড়তি তেলটা টেনে নেবে আর পেঁয়াজ বেরেস্তাগুলো দলা পাকিয়ে যাবে না টিস্যু পেপারে নিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হতে হতে পেঁয়াজ বেরেস্তার কালারটা আরও অনেক গাঢ় হয়ে যাবে বেরেস্তাগুলো ঠান্ডা করার পর দেখুন কত সুন্দর হয়েছে কালারটা এই রকম পারফেক্ট ক্রিসপি বেরেস্তা করতে চাইলে আমার টিপস ও প্রসেসগুলো অবশ্যই ফলো করতে হবে আমি আপনাদের হাত দিয়েই ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিসপি হয়েছে পেঁয়াজ বেরেস্তাগুলো একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে দিলে কিন্তু এ বেরেস্তাগুলো অনেক দিন পর্যন্ত মচমচে থাকবে বক্সে ভরে সংরক্ষণ করে অন্তত এক মাস ব্যবহার করতে পারবেন আশা করছি এখন থেকে আপনাদের পেঁয়াজ বেরেস্তা আরও পারফেক্ট হবে ভালো লাগলে ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ